ভারতবর্ষে হিন্দু নয়, মুসলিম নয়, যৌন নয়, খ্রিস্টান নয়, যাই বলুন না কেন, আজকে যদি মহামান্য আদালত কোন ধর্মের উপরে আঘাত করে, সেই আঘাতের প্রতিবাদে আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই রাজপথে নামতে বাধ্য হবেই বলে আমি আশা রাখি। তাই বলি, আজকে আমরা এসেছি আমাদের মনের কষ্ট নিয়ে। আজকে যদি আমরা শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে নয়, ছোটন আমাদের সাথে আছেন, আজকে তিনি অন্য সম্প্রদায়ের মানুষ হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তারই চিন্তা ভাবনা যে এমন করে মানুষের জন্য কিছু হোক, সুপ্রিম কোর্ট মানে আজকে কেন্দ্র সরকারের তার চিন্তা ভাবনার উপরে চলবে, এটা মানুষের জন্য সংবিধান নয়, সংবিধান নিজের পথে চলে, কিন্তু আজকে সংবিধানকে অন্য পথে চালানো হচ্ছে, এর প্রতিবাদে আমরা ময়দানে এসেছি। শুধু তাই নয়, আপনারা তখন থেকে শুনছেন যে আমাদের বাংলায় আজকে আমাদের রাজ্য সরকার তিনি আজকে ইমামদেরকে একটা ভাতা দেন, যে ভাতাটা খুব সামান্য ভাতা আমাদেরকে দেওয়া হয়। এই ভাতা যখন করা হয়েছিল, আমি খুব ভালোভাবে খবর রাখি, আমাদের গোটা দেশের মধ্যে সর্বপ্রথম ভাতা দেওয়া হয় ওমান দেশে, আর এই ওমান দেশের ভাতাকে পরিকল্পনিকভাবে সেটা আমাদের পশ্চিমবাংলাতে এবং পাঞ্জাবে প্রথমে দেওয়া হয়, তারপরে এখানে দেওয়া হয়। তো আজকে তামিলনাড়ুতে সেই বোর্ড গঠন করে ইমামদেরকে সরকারিভাবে সম্মান দেওয়া হয়েছে। আজকে আমাদের ইমামরা পশ্চিমবাংলায় তাদেরকে কমিটি যখন ছিল 5,000 টাকা পর্যন্ত তাদের মাইনে দিয়েছে, আর আজকে যখন রাজ্য সরকার ভাতা চালু করেছে 2,500 টাকা দেওয়ার জন্য, ইমামগুলো সরকারের কাছে নত হওয়ার জন্য আজকে তাদের কমিটি পয়সা দিতে রাজি হয় না। কিন্তু মনে রাখবেন, ওই ইমাম হচ্ছে মুসলিম সমাজের নেতা, তারা যখন এই পয়সা থেকে সরে আসবে, এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা এক হাতে পরিচালনা করবে। আজকে তাই বলবো, তামিলনাড়ু সরকার যেমন ওলামা বোর্ড গঠন করেছে, আমাদের রাজ্যে এই ইমামদেরকে ওলামাদেরকে তাদের যখন এক্সপায়ার, তাদের 60 ইয়ার্স 70 ইয়ার্স ওল্ড হবে, 70 বছর বয়স হবে, তাদেরকে পেনশন চালু করার দাবি আমরা রাখি, এবং সেই সাথে তাদের সন্তানদের পড়াশুনোর জন্যে যথাযথ দায়িত্ব সরকারের নিতে হবে একটা বোর্ড গঠন করে, তাদের ভাতা বৃদ্ধির দাবি আমরা রাখি। তার কারণ হচ্ছে, আজকে আমাদের রাজ্যে আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে বজায় রেখেছি, আজকে অনেকে মনে করেন যে শুধু ইমামদেরকে ভাতা দেওয়া হয়, ইমামের ভাতাটা কোনো রাজ্য সরকার নিজের গাড়ি থেকে দেয় না, পাবলিকের টাকা থেকে দেয় না, এই ইমামদের মাইনেটা ভাতাটা দেওয়া হয় শুধুমাত্র মুসলমানদের অর্থ অকপ সম্পত্তি থেকে দেওয়া হয়। তাই বলবো, আজকে মনে রাখবেন, যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা যাত্রা করেন, যারা কৃষ্ণ গান করেন, তাদেরকেও ভাতা দেওয়া হয়, কিন্তু সেটা সরকারিভাবে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো অকপ সম্পত্তির মতো তাদের সম্পদের টাকা নয়, সেটা জনগণের টাকা দেওয়া হয়। তাই আজকে আমরা সেই জন্যে সরকারিভাবে আমরা ডেপুটেশন দেব রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, তিনি সংখ্যালঘু দরদী মানুষ, তিনি সংখ্যালঘুদেরকে নিয়ে ভাবেন, তিনি সংখ্যালঘুদের জন্যে আঁচল পেতে দিয়েছেন, তিনি আমাদের কথা চিন্তা করেছেন। গত 35 বছর বামপন্থ সরকার যা চিন্তা না করতে পেরেছেন, তিনি আমাদের জন্য ভেবেছেন। আজকে তাই বলবো, তালার কাছে আমরা ডেপুটেশন দেব, তিনি নিশ্চয়ই ভাববেন একটিবারের জন্য, আজকে রাজপথে আমরা এসেছি, সেই সরকারের কাছে ডেপুটেশন দেব, তিনি বঙ্গাল ওলামা কল্যাণ মঞ্চের এই দাবিকে সামনে রেখে তিনি একটা বোর্ড গঠন করবে। দ্বিতীয় হচ্ছে, আজকে এত সময় আপনারা শুনেছেন গোটা ভারতবর্ষে শরিয়াতের উপরে হামলা হচ্ছে, যদি মনে করেন আজকে সুপ্রিম কোর্ট রায় দিল নামাজ পড়ার জন্য আপনার মসজিদের প্রয়োজন নেই, আপনি যেখানে গিয়ে নামাজ পড়ুন, আজকে যদি আমরা এই রাজপথে দাঁড়িয়ে ধর্মতলায় যদি 4 রাস্তা ব্লক করে নামাজ পড়তে দাঁড়িয়ে যাই, আজকে রাস্তার গালিগুলো বন্ধ হয়ে যাবে, প্রশাসন তখন আমাদেরকে দাঁড় করাবে, আমাদেরকে হাঁটাবে। যদি সুপ্রিম কোর্টের আইন হয়ে থাকে, আমরা সংবিধানের বাইরে চলি না, আজকে সেই জন্য আমরা এই রকম রাজপথে দাঁড়িয়েও নামাজ পড়তে পারি, ঠিক না বলুন? আমরা এই রকম নামাজ পড়তে পারি, তখন সরকার হস্তক্ষেপ আইনত আনতে পারবে না। কিন্তু ইসলাম বলেছে নয়, ইসলামের একটা দিক আছে, আল্লাহ নবী বলেছেন যে রাস্তায় তোমরা একটা পাথর দেখবে, ওই পাথরটাকে হাঁটিয়ে দাও, কেননা মানুষের যেন যেতে গিয়ে কোনো কষ্ট না হয়। এই জন্যে আমরা ইসলামের দিকে তাকিয়ে আমরা এতটা
এমন করে বিবেকে ছোট নয় যে আমরা রাস্তায় নামাজ পড়বো, সুপ্রিম কোর্ট আমাদের আইন দিলেও আমাদের মধ্যে সেই বিবেক আছে, আমরা ইসলামকে মানি, এই শান্তি ধর্মকে মানি। আজকে ইসলামের উপরে যদি এইভাবে একের পর এক আঘাত আনে, আমি খুব এক কথা দিচ্ছি, আমার মনে হয় গোটা ভারতবর্ষে ধর্মীয় আঘাত যদি আসে, মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধিস্ট নয়, আমরা সকলে আজকে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমাদের শরীরের রক্ত গুঁড়ো আমরা বিলিয়ে দিতে রাজি আছি।